হ্যালো, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শকরা, এই যে আজকে আজকে আমি আবার আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আচ্ছা, যেটা হচ্ছে লোভীর স্বর্ণ বা স্বর্ণের লোভী। এখন ব্যাপারটা হচ্ছে, এক ব্যক্তি, ওনার খুব স্বর্ণ পছন্দ, ওনার জিনিসপত্র কিনতে গেলেও স্বর্ণ ছাড়া সে কিনতে চায় না, সে খালি স্বর্ণই পছন্দ করে। স্বর্ণ স্বর্ণ ছাড়া তার জীবন চলে না। লোভী, বেশি লোভী ছিল স্বর্ণের প্রতি। তার একদিন এক জঙ্গলে সে হাঁটতে হাঁটতে গেল, দুঃখে স্বর্ণের একটা জিনিস সে কিনতে পারেনি। ওইখানে দেখে এক পীর বাবা, সেইখানে পীর বাবার কাছে যেয়ে বলে, আপনি কি কাজ করেন, পারবেন আমাকে কোনো ব্যবস্থা করতে? স্বর্ণের ব্যবস্থা বলে, আমি স্বর্ণেরই কাজ করে। ভাগ্য কিন্তু তার খুব ভালো, বলল স্বর্ণ দিয়ে কি করবা, বলছে আমার স্বর্ণ খুব পছন্দ। পরে বলছে, এমন একটা জিনিস দিব হাতে, তুমি যেটাই ধরবা সেটাই স্বর্ণে পরিণত হবে। ওয়াও, স্বর্ণে পরিণত হবে, হে তো সেদিন ঈদ, আনন্দ, স্বর্ণ সে। তার তো খুব আনন্দ, সে আজকে বাসায় যেয়ে এই কাজটা করবে, পরীক্ষা করবে, হাত দিয়ে যেখানে ধরবে সেখানেই স্বর্ণ। পরে সে প্রথমে বাসা না যে সে প্রথমে বাসায় গেল, যাওয়ার পর সে তার টাকা স্বর্ণ বানালো, তার ওয়াশরুম স্বর্ণ বানালো, তার টেবিল, খাট, ঘড়ি, এসি, কিন্তু এসি করলো, যাই হোক সব, তার পুরো ফ্ল্যাটটাই স্বর্ণে রূপান্তরিত। সে রাজার হালে আনন্দর বিনিময়ে সে, তার মনে খুব আনন্দ এলো, আনন্দে তার খিদা লাগলো। খিদা লাগার পর সে চাইলো খাবার, চাইলো খাবার, দিল স্বর্ণের টেবিলের উপরে খাবার, টেবিল ওর প্লেটগুলোও খুব স্বর্ণের। পরে যখন দিয়ে খাবে, ভাত স্বর্ণে পরিণত, প্রচণ্ড খিদা, পানি নিল, পানীয় স্বর্ণে পরিণত। এখন তার মাকে ডাকলো, মা এমন হয়ে গেছে, মা তাকে ধরল, মাও স্বর্ণ হয়, তার জীবন ব্যর্থ। কান্নাকাটি কান্নাকাটি করেও
কোনো লাভ নেই, পরে ওই পীর বাবাকে আর পায় না, পায় না পায় না পায় না পায় না। পীর বাবা একটা কথা বলছিল, তুই এত স্বর্ণ পছন্দ করিস, তোর লাভও হবে কিন্তু তোর ক্ষতিও হবে। ওই সময় ক্ষতির চিন্তা করে মানুষের জীবনে কোনো লাভটা আসলে আগে এটা বুঝতে হয়, ক্ষতি হবে নাকি হবে না। এই যে এভাবে যখন উঠল, তার শরীরের ভিতরে একটা প্রায়োরিটি কমে গেছে। এভাবে উঠাটা একটা সুস্থ মানুষ করে না, ও সুস্থ থেকে অসুস্থ। পরে পীর বাবাকে দেখ পেল, ভাগ্যটা ভালো পেল, স্বর্ণতেও যখন স্বর্ণ করবে তখনও পেল, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে, তাও পরেও আবার পেল। পরে বলছে এখন কেমন, সব ঘটনা পীর বাবা জানে। পর বলছে এই যে এটা নে, যেখানে যেখানে দিছিস এই পানিটার ফোঁটাটা যেখানে স্বর্ণ সেখানে দে, তো সব আগের মতো। পরে আবার আগের মতো হলো, সব সাধারণ রূপে পরিণত হলো, যেভাবে ছিল সেভাবেই তার এখন ভালো লাগে, স্বর্ণর লোভ আর নেই। এখন গরিব যেভাবে ছিল সেভাবেই তার এখন ভালো লাগে, ধনী আর চায় না। এখন এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, কোনো কিছু করার আগে সবাই ভাবে এটা হলে লাভ হবে, এটা করলে যে ক্ষতিও হবে এটা বুঝে না। আরেকটা হচ্ছে লোভে পাপ, এই পাপে এই শাস্তি। আপনারাও সবাই দেখে শুনে কাজ করেন। আজকে এই পর্যন্ত ভিডিও থাকুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই লাইক দিবেন, অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই লাইক দিবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর আমার নাটক, সিনেমা, গান, আমার বই পড়বেন প্লাস দেখবেন, লাইক অবশ্যই দিবেন। ধন্যবাদ।